দিব অল্প সর্ষে তেল, শুকনো লঙ্কা 4 পিস ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একে তুলে নেব। দিয়ে দিব গোটা জিরা তেলে, দিয়ে দিব ভেড়ু, এক থেকে 2 মিনিট মতো নেড়ে দিব। দিয়ে দিব একটু লবণ। 1 মিনিট মতো আমি ভেজে নিয়েছি, তার লাল অংশটা মরে গেছে। এরপরে দিয়ে দিব অল্প জল, ঢাকনা চাপিয়ে তাকে 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। এবার 2 মিনিট পরে ফিরে এলাম, জল মরে গেছে, জল দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে লাল অংশটা মরে যায়। দেখুন সম্পূর্ণ লাল অংশ মরে গেছে, লাল অংশ নেই। এবার আমি একে তুলে নেব। লবণ আর শুকনো লঙ্কাকে দলে নেব। কাঁচা লঙ্কা কুচানো, পেঁয়াজ, দিয়ে দিব একটু সর্ষে তেল। আজকে আমি বানিয়েছি ভেড়ি মিক্সচার, আর বানিয়েছি এখানে শুক্তো তরকারি, সজনা খাড়া, আলু, বেগুন উচ্ছে দিয়ে, বড়ি দিয়ে বানিয়েছি। আর এখানে বানিয়েছি কলা মজা, আলু দিয়ে নিরামিষ ঘণ্ট। আজকে কিন্তু আমি এই ভেড়ি মিক্সচার দিয়েই খাবো। খুব ভালো হয়েছে বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আবার দেখা হবে পরে ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।